আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছেন ফেসবুক পেজে যে কুরআনুল কারিমের ভিতরে সর্বমোট কয়টা আয়াত রয়েছে। তো এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর যদি আমি দেই তাহলে এভাবে দিতে হবে যে কুরআনুল কারিমের ভিতরে সর্বমোট 6236টি আয়াত রয়েছে। আপনার কাছে যে কুরআনুল কারিমটি রয়েছে আপনার বাসায় সেটা খুলে দেখবেন, সেটা বাংলাদেশি ছাপা হোক, সৌদি ছাপা হোক, কিংবা বৌরুতের ছাপা হোক, যেখান থেকেই ছাপা হোক না কেন, প্রত্যেকটা কোরআন শরীফে 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরার পাশে আয়াত সংখ্যা লেখা আছে যে এই সূরায় কয়টা আয়াত রয়েছে। তো আপনারা যদি ওই আয়াতগুলোকে ক্যালকুলেটর দিয়ে যোগ করে দেখেন তাহলে দেখতে পাবেন যে কোরআন কারিমের সর্বমোট 6236টি আয়াতের একটি বেশিও নেই, একটি কমও নেই। এখানে প্রশ্ন থেকে যায় যে আমরা ক্যালকুলেটর দিয়ে গণনা করে 6236টা পাই, কিন্তু আলেমদের মাঝে একটা মতপার্থক্য কেন দেখা যায়? তারা কেউ কেউ বলেন 6636, কেউ কেউ বলেন 6666, কেউ কেউ বলেন 6204, কেউ কেউ বলেন 6348। এর কারণটা কি? এর কারণটা হলো কুরআনুল কারিমের আয়াত সংখ্যা যারা প্রথমে গণনা করেছেন, প্রথম দিক দিয়ে যারা গণনা করেছেন, তাদের মধ্যে কিছুটা মতপার্থক্য সৃষ্টি হয়েছে। আয়াতের অর্থ অনুধাবন করে তারা অনেক সময় ছোট্ট সেন্টেন্সকে একটা আয়াত ধরেছেন, আবার অনেক সময় দুইটা তিনটা সেন্টেন্সকে মিলে একটা আয়াত ধরেছেন। তো এভাবে তারা ছোট এবং বড় আয়াতকে গ্রহণ করতে গিয়ে তাদের মধ্যে একটা মতপার্থক্য সৃষ্টি হয়েছে। তার মানে এই নয় যে কুরআনুল কারিম থেকে কিছু বাদ পড়েছে, কিছু যোগ হয়েছে, এর মানে এই নয়। এর মানে হলো যারা আয়াতগুলোকে প্রথম দিক দিয়ে গণনা করেছেন তার আয়াতের অর্থ অনুধাবন করে ছোট এবং বড় আকারে সাজাতে গিয়ে আয়াত কম বেশি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার সবটি এর ভিতরে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে যে কুরআন নাজিল হয়েছে সেই কুরআনই এটি, এর মধ্যে থেকে কোনো কিছু বাদ পড়েও নেই আর নতুন করে কিছু যোগ হয়ও নেই। তো যে মতপার্থক্যটা সৃষ্টি হয়েছে, আমি যদি সংক্ষিপ্তভাবে একটা উদাহরণ আপনাদের সামনে দেই তাহলে আপনারা যারা বুদ্ধিমান তারা সকলে স্পষ্ট বুঝতে পারবেন। তাহলে কুরআনুল কারিমের ভিতরে সূরা ফাতিহা, প্রথম সূরাটাই সূরা ফাতিহা। তো আমরা সবাই জানি যে সূরা ফাতিহার ভিতরে আয়াত আছে 7টি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের ভিতরে উল্লেখ আছে যে সূরা ফাতিহা হলো 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। তো এর মধ্যে প্রথম দিক দিয়ে যারা আয়াত সংখ্যা গণনা করেছেন তাদের মধ্যে দুইটা মতপার্থক্য আছে। একটা হলো কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাম যেহেতু বলেছেন যে কুরআনুল কারিমের সূরা ফাতিহার আয়াত সংখ্যা 7টি, তাই তারা 7টিকে বের করতে গিয়ে একদল সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমকে একটা আয়াত ধরেছেন, এবং সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এখানে ওয়াকফ করেছেন কিন্তু আয়াত ধরেন নাই, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই সম্পূর্ণ দুইটা সেন্টেন্সকে তারা একটা আয়াত ধরেছেন। আর এক দল তারা যা করেছেন তা হলো বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার আয়াত ধরেন নেই, তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করেছেন এবং সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এখানে এসে একটা আয়াত ধরেছেন, এবং গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটাকে আরেকটা আয়াত ধরেছেন। এভাবে তারা 7টা আয়াত দেখিয়েছেন। এটা হলো মতপার্থক্যের কারণ। আপনি যদি বাংলাদেশি ছাপা যেটা এটা দেখেন দেখতে পাবেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের পরে আয়াত নম্বর 6 উল্লেখ করা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের পরে কোনো আয়াত সংখ্যা দেওয়া নাই। কিন্তু সৌদি ছাপা যেটা আছে সেটা খুলে দেখবেন তারা বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আয়াত নম্বর 1 লিখেছে এবং সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের পরে কোনো আয়াত সংখ্যা দেয় নাই, তারা সিরাতাল্লাযীনা থেকে ওয়াদ-দাল্লিন পর্যন্ত সম্পূর্ণ একটা আয়াত ধরেছেন। এভাবেই হয়েছে মতপার্থক্যের কারণ। আশা করি যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছেন আমার এই কথা শোনার পরে মতপার্থক্য কেন হলো, উল্টোপাল্টা কথা কেন আমরা বলি, এই কথা হয়তো আপনার মুখ থেকে আর বের হবে না। আপনার মাথায় যদি বিবেক থাকে, আপনার যদি বুদ্ধি থাকে তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।